নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা সতেরোই জুলাই দু হাজার একুশ এই দিন শুক্রগ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করতে চলেছে যার ফলে যে ছয় রাশির কথা বলতে চলেছি সেই ছয় রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা সোনার চাবি পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি সেই রাশিগুলির নাম আমি একে একে বলবো কিন্তু তার আগে আরেকটি বিষয় আমি জানিয়ে দিই আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই আপনারা হয়তো কথাবার্তাতে বুঝতে পারছেন যদি কোনো ক্ষেত্রে কথাতে আটকে যায় বা কোনো প্রবলেম হয় হ্যাঁ মাফ করবেন এতটুটাই বলবো তাহলে আসুন শুরু করা যাক সতেরোই জুলাই দু হাজার একুশ এই দিন শুক্র গ্রহ তার রাশি পরিবর্তন করতে চলেছে অর্থাৎ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে গমন করতে চলেছে আর এই শুক্র শুক্রগ্রহের রাশি পরিবর্তনের সাথে সাথে যে ছয় কথা আমি বলতে চলেছি সেই ছয় জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা সোনার চাবি হাতে পেতে চলেছেন অর্থাৎ আপনাদের গেট সাপোর্ট আসতে চলেছে এই সময় আপনাদের জীবনে কোন কোন দিক থেকে কি কি পরিবর্তন ঘটতে চলেছে সেটি আমি বলতে চলেছি তবে আপনার নিজস্ব বারচাটে শুক্র গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে আগে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই শুক্র গ্রহ আমাদেরকে কি কি দেখায় বা কীভাবে প্রভাব ফেলে আমাদের জীবনে যে নেওয়া যাক দেখুন গ্রহ মানেই বুঝতে পারছেন সুখ অর্থাৎ সুখ স্বাচ্ছন্দ্যের লাক্সারির একটি কারক গ্রহ হচ্ছে শুক্র গ্রহ এছাড়াও প্রেম ভালোবাসা এই সমস্ত কিছু কিন্তু শুক্রগ্রহ দেখায় এছাড়াও শুক্রগ্রহ যদি কারো জন্মছকে শুভ অবস্থায় থাকে সেই ছেলে বা সেই মেয়েটি দেখতে কিন্তু খুব সুন্দর হবে শুক্রগ্রহ আমাদের রূপকেও কিন্তু ইন্ডিকেট করে অ্যাকচুয়ালি যদি বলা যায় একটি ঠান্ডা গ্লাসের জল থেকে এসি রুম টোটালটাই শুক্রগ্রহের আন্ডারে তাই আমি আবারও আপনাদেরকে বলবো আপনারা আপনাদের জন্মছকটি একবার পর্যবেক্ষণ করে নিন আপনাদের নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান তাহলে আসুন জেনে নেওয়া যাক শুক্রের রাশি পরিবর্তনের সুপ্রভাব কোন ছয়টা সিট জাতক জাতিকারা পেতে চলেছে প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা এই শুক্রের রাশি পরিবর্তনের শুভ প্রভাব পেতে চলেছেন এই সময় আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাবে এবং ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন এই সময়ে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এছাড়াও আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেমও কামব্যাক করতে চলেছে অর্থাৎ শুক্রের এই রাশি পরিবর্তনে আপনাদের হাতে আসতে চলেছে সোনার চাবি এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের শুভ প্রভাব পেতে চলেছেন এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন যারা কসমেটিক জাতীয় দ্রব্যের বিজনেস করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এ সময় ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ করে ফেলবেন আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে এবং পুরনো প্রেমও আপনাদের জীবনে কামব্যাক করতে চলেছে সব মিলিয়ে যদি বলা যায় আপনাদের জীবনে আপনাদের হাতে আসতে চলেছে সোনার এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের জীবনে অনেক ক্ষেত্রেই শুভ ঘটনা ঘটতে চলেছে অর্থাৎ এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাবে এবং যারা ব্যবসা করছেন বিশেষ করে যারা কসমেটিক্সের ব্যবসা করেন গার্মেন্টসের বিজনেস করেন এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে এই শুক্রের রাশি পরিবর্তন কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন করতে চলেছে এর পাশাপাশি যারা প্রেম বা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এই সময় এই সময় আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে অর্থাৎ প্রেমও যদি কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন করতে চলেছে এর পাশাপাশি যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন বিবাহ হতে চাইছে না তাদের বিবাহ কিন্তু নিশ্চিত বা স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এক কথায় যদি বলা যায় শুক্রের রাশি পরিবর্তনে আপনাদের হাতে ওনার চাবি আসতে চলেছে এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের জীবনে সোনার চাবি হাতে ধরে দিতে চলেছে অর্থাৎ এই সময়ে আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ করে ফেলবেন এবং এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং যারা কসমেটিক্সের কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এর পাশাপাশি এই সময় যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করতে পারেন আপনাদের কিন্তু শুভ বিবাহের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এক কথা যদি বলা যায় শুক্রের রাশি পরিবর্তন আপনাদের সোনার চাবি হাতে দেউড়িয়ে দিতে চলেছে এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের জীবনেও কিন্তু নতুন কিছু আনতে চলেছে অর্থাৎ ভাগ্যের সাপোর্টের দ্বারা আপনারা না হওয়া কাজ আটকে যাওয়া কাজ করে ফেলবেন এবং এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে অর্থাৎ আপনাদের প্রেমের দিক কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এর পাশাপাশি যারা কসমেটিক্সের বিজনেস করছেন তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন আপনাদের কিন্তু শুভ বিবাহের যুগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এক কথা যদি বলা যায় শুক্রের রাশি পরিবর্তন আপনাদের জীবনে সোনার চাবি হাতে ধরে দিতে চলেছে এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মিন রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন তাহলে তাহলে এই শুক্রের রাশি পরিবর্তন আপনাদের জীবনেও কিন্তু ক্রান্তিকারী পরিবর্তন আনতে চলেছে অর্থাৎ আপনাদের হাতে আসতে চলেছে সোনার চাবি এ সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন যার দরুন আপনাদের না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাবে যারা কসমেটিক্স জাতীয় দ্রব্যের বিজনেস করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এবং এর পাশাপাশি যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও এ সময় কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ বার্তা বহন করতে চলেছেন যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা বিবাহের জন্য প্রচেষ্টা করুন আপনাদের কিন্তু শুভ বিবাহের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এক কথা যদি বলা যায় এই শুক্রের রাশি পরিবর্তনে আপনাদের হাতে আসতে চলেছে সোনার চাবি তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন যদি কোনো ক্ষেত্রে আমার কথা আটকে যায় তার জন্য মাফ করবেন এতটাই বলবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ